তো বন্ধুরা, এতক্ষণ আপনারা সম্পূর্ণ গাড়ির ফিচার সম্বন্ধে জানতে পারলেন। তো ম্যাডাম, এই গাড়িটার কি প্রাইস রয়েছে এই মুহূর্তে? সানরুফ রয়েছে, যেটা কিনা এই সেগমেন্টের সমস্ত গাড়িদের থেকে সবথেকে, এই ডিসপ্লেতে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেটা হচ্ছে 360 ভিউ ক্যামেরা। আমাদের গাড়িতে 360 ভিউ ক্যামেরা রয়েছে যেটা কিনা আমরা চারিদিক গাড়ির চারপাশটাকে আমরা, গাড়ির মেইন বিষয়টা হলো গাড়িটা উঁচু হবে যাতে কমফর্টলি আমরা জার্নি করতে পারি, দিকে থাকে আমাদের চোখ না সরিয়ে আমরা হেড আপ ডিসপ্লেতে আমাদের গাড়ির ইনস্ট্যান্ট মাই। হ্যালো বন্ধুরা, আমি যাযাবর বাপি, আমি আছি এখন কোচবিহারের নেক্সা ফোর হুইলারের শোরুমে। এটা হলো মহিষ বাতান, এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে কোচবিহারে, সামনে কোচবিহার এমবিআই অফিস, এই পথে সোজা চলে গেলে শিলিগুড়ি যায়। তো চলুন আজকে নেক্সার গাড়িগুলো দেখা যাক। এই যে শিলিগুড়িমুখী রাস্তা, এটা এই সোজা কোচবিহার, সামনে মনীন্দ্রনাথ স্কুল, জায়গাটাকে মহিষ বাতান বলে, আর সামনে কোচবিহার ভেহিকলস অফিস। তো এখানেই রয়েছে নেক্সার শোরুম, এই যে। তো চলুন আমরা ভেতরে যাই। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম শোরুমের ভেতরে, চলুন কথা বলি নি। নমস্কার ম্যাডাম। নমস্কার। আচ্ছা, আমি যাযাবর বাপি, আমি আমার অডিয়েন্সদের নেক্সার গাড়িগুলো দেখাতে চাই, তো সেই বিষয়ে যদি একটু গাড়িগুলো দেখানোর ব্যবস্থা করেন তো খুবই ভালো হয়। ঠিক আছে, আপনি যান আমাদের রিসেপশন ম্যানেজার আছে, দেখান। নমস্কার ম্যাডাম। নমস্কার, আমি রেশমি সরকার, সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার অফ সেবক মোটর প্রাইভেট লিমিটেড নেক্সা। আচ্ছা, আসুন। আমাদের নতুন যে গাড়িটি লঞ্চ হয়েছে রিসেন্টলি, মার্কেটে খুব সাড়া ফেলেছে, সেটা হচ্ছে গ্র্যান্ড ভিটারা, দ্য নিউ ব্রিড অফ এসইউভি। বাহ, গ্র্যান্ড ভিটারা, অসাধারণ লুকিংটা তো সেই করেছে। নেক্সা ব্লু আমাদের হাইলাইটেড কালার অফ নেক্সা, খুবই ডিমান্ডিং গাড়ি রয়েছে, অসাধারণ লুকিং করেছে। এই যে গাড়িটি খুবই ভালো লাগলো। তো ম্যাডাম, গাড়ি সম্বন্ধে কিছু বলুন। এই গাড়িটি যেটা দেখছেন সেটা আমাদের মোস্ট ডিমান্ডিং মারুতি সুজুকি নেক্সা, দ্য নিউ গ্র্যান্ড ভিটারা। আচ্ছা, যেটা কিনা আমরা দুটো টেকনোলজিতে অ্যাভেলেবেল পাচ্ছি, দুটো টেকনোলজিতে, দুটো টেকনোলজি। ফার্স্ট হচ্ছে শুধু পেট্রোল, যেটা কিনা আমরা এতদিন অভ্যস্ত ছিলাম যে পেট্রোল। এরপর নতুন যেটা অ্যাডেড সেটা হচ্ছে পেট্রোল প্লাস ব্যাটারি, পেট্রোল প্লাস ব্যাটারি, এটাকে আমরা বলছি স্ট্রং হাইব্রিড টেকনোলজি। আচ্ছা আচ্ছা, এখন আমরা সবাই জানি যে একটা ইভি গাড়ি বলে একটা ট্রেন্ড এসেছে। হ্যাঁ, ইভি গাড়ি বলে ট্রেন্ড এসেছে এখন। হ্যাঁ, এবার ইভি গাড়িতে কি হয়, আপনার একটা রেঞ্জ অ্যাংজাইটি কাজ করবে অল টাইম। আচ্ছা, যে আপনি আপনার ফুল ব্যাটারি দিয়ে সার্টেন ডিসটেন্স অবধি যেতে পারবেন, তারপর আপনাকে আবার ব্যাটারিটা চার্জ করতে হবে। সেই সুবিধাটা সব জায়গায় অ্যাভেলেবেল আমাদের এখানে এখনো হয়নি। তো আমাদের বেনিফিট হচ্ছে এটা যে গাড়িতে পেট্রোল প্লাস ব্যাটারি চলছে। এবার কি হচ্ছে, গাড়ি যখন স্টার্টিং হবে তখন আমাদের ব্যাটারি দিয়ে গাড়িটা স্টার্টিং হচ্ছে, ব্যাটারি দিয়ে গাড়িটা স্টার্টিং হবে, সার্টেন একটা ডিসটেন্স অবধি ব্যাটারি গাড়িটাকে রিকভার করবে। আচ্ছা, তারপর গাড়িটা অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে ইঞ্জিনে, ইঞ্জিন তখন শুধু পেট্রোল দিয়ে গাড়ি চলবে, পেট্রোল দিয়ে গাড়ি চলবে। যখন 70 কিলোমিটার স্পিড ক্রস করবে তখন গাড়িটা চলবে পেট্রোল অ্যান্ড ব্যাটারি দুটো সাপোর্ট, দুটো সাপোর্টেই চলবে। হ্যাঁ, এবং কিছু টেকনোলজি ইউজ করা আছে যেরকম রিজেনারেটিভ ব্রেকিং। আচ্ছা, যার দ্বারা কি হবে, আমাদের গাড়িটা অটোমেটিক্যালি চার্জও হয়ে যাবে, ব্যাটারি যেটা আমরা ইউজ করছি সেটা অটোমেটিক্যালি চার্জও হয়ে যাচ্ছে, তার জন্য এক্সট্রা কোনো চার্জিং করার প্রয়োজন পড়ছে না, পয়েন্টের প্রয়োজন হচ্ছে না। বাহ বাহ বাহ, যেটা একটা বেনিফিটেড। এবং মাইলেজও আমরা দেখছি 27.97 মাইলেজ, 27.9, ও মাই গড, যেটা আমাদের ফাটাফাটি ফাটাফাটি। এই যে গাড়িটা দেখুন, এই যে গাড়িটা খোলা হলো, এটা আমরা দেখছি স্মার্ট হাইব্রিড, মানে ফুল পেট্রোল যেটা আছে, পেট্রোল ভার্সনের টপ ভেরিয়েন্ট। আচ্ছা, নেক্সা ব্লু কালার, নেক্সা ব্লু কালার পাচ্ছেন। হ্যাঁ, খুব সুন্দর প্রিমিয়াম ফিনিশ একটা ইন্টেরিয়র রয়েছে। আচ্ছা, সাথে দেখছেন স্টিয়ারিং, স্টিয়ারিং এ অডিও কন্ট্রোল,
তো চলুন আমি গাড়ির ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। ফাইনালি ভেতরে চলে এসেছি। এখানে একটা ডিসপ্লে রয়েছে, অ্যান্ড্রয়েড। বাহ, গাড়ির পেছন দিকটা দেখুন, কোনো কথাই হবে না, পারফেক্ট গাড়ি রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রং হাইব্রিডের মেইন ফান্ডা, দুটো মোড থাকে গাড়িতে, একটা ইভি মোড, একটা ড্রাইভ মোড। হ্যাঁ, আপনি আপনার ইচ্ছামতো মোড সিলেক্ট করেও গাড়ি চালাতে পারেন। अदरवाइज গাড়ি অটোমেটিক্যালি নিজেই সেন্স করে নেবে স্টার্টিং টাইমে কিসে চলবে এবং সার্টেন ডিসটেন্স বা কিলোমিটার যাওয়ার পর ও ইঞ্জিনে চলবে নাকি পেট্রোলে চলবে। এবার দেখতে পাচ্ছেন 9 ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে। হ্যাঁ, 9 ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে। সারাউন্ড সেন্স বাই প্রিমিয়াম সাউন্ড সিস্টেম। সাথে রয়েছে 7 ইঞ্চি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে আমরা গাড়ির সমস্ত এমআইডি যেটাকে বলি ইনফরমেশন ডিসপ্লেটা ভিউ করতে পারবো। স্টিয়ারিং আমাদের রয়েছে টিল্ট এন্ড টেলিস্কোপিক বোট, আমরা স্টিয়ারিংটাকে আমাদের হাইট মতো অ্যাডজাস্ট করতে পারবো, সামনে পিছনেও করতে পারবো। সাথে রয়েছে ক্রুজ কন্ট্রোল। আচ্ছা, এই যে অডিও কন্ট্রোল উইথ ভয়েস কমান্ড, সাথে রয়েছে অটো ক্লাইমেট কন্ট্রোল এসি। আচ্ছা, প্রচুর ফিচার্স রয়েছে। সাথে রয়েছে আমাদের হোয়াইট প্যানোরামিক সানরুফ। সানরুফ রয়েছে, এটা কিনা এই সেগমেন্টের সমস্ত গাড়িদের থেকে সবথেকে বড় সানরুফ এটাতে আছে। তো ফাইনালি গাড়িটি স্টার্ট দিচ্ছে, এই যে সানরুফটা খুলে গেল। ওয়াও, এই যে দেখুন সম্পূর্ণটা খুলে গেল। এই যে খুলে গেল, বাইরে দেখতে পাচ্ছেন, এই যে গাড়ির বাইরে দুর্দান্ত রয়েছে গাড়িটি। ঠিক আছে, বন্ধ করে দিন। এই যে বন্ধ হয়ে যাচ্ছে, দুর্দান্ত লাগলো ফিচার্সটি। একটু গাড়িটা স্টার্ট দিয়ে দেখানো যাবে, স্টার্টের আওয়াজই পাওয়া যাবে না। এই গাড়িটা এমনই, স্টার্ট দিলে আপনি বুঝতেই পারবেন না গাড়িটা স্টার্ট হয়েছে। এই যে দেখুন সামনে ডিসপ্লে রয়েছে, গাড়ি স্টার্টে আছে মনেই হচ্ছে না। ঠিক আছে, বন্ধ করে দিন। এই ডিসপ্লেতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেটা হচ্ছে 360 ভিউ ক্যামেরা। আমাদের গাড়িতে 360 ভিউ ক্যামেরা রয়েছে, যেটা কিনা আমরা চারিদিক গাড়ির চারপাশটাকে আমরা দেখতে পারবো এবং কোনো অবজেক্ট আছে কিনা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবো, যেটা একটা খুব মানে আমাদের যে ব্যস্ততম শহর সেই শহরে যখন আমরা এত বড় গাড়ি পার্কিং করতে যাই তখন আমাদের খুবই অসুবিধা হয় যে এই পাশে লেগে গেল বা ওই পাশে লেগে গেল। 360 ভিউ ক্যামেরা থাকার জন্য আমরা আমাদের নতুন গাড়িটাকে স্ক্র্যাচ ফ্রি ভাবে যে কোনো জায়গায় পার্ক করতে পারবো, এটা একটা ইম্পর্টেন্ট সেফটি ফিচার্স আমাদের এই প্রিমিয়াম গাড়ির। সাথে রয়েছে দেখুন হেড আপ ডিসপ্লে। এই যে হেড আপ ডিসপ্লে রয়েছে, হেড আপ ডিসপ্লেতে কি বেনিফিট রয়েছে, আমরা যখন গাড়িটা চালাই তখন আমাদের চোখটা সামনের দিকে থাকে, আমাদের চোখ না সরিয়ে আমরা হেড আপ ডিসপ্লেতে আমাদের গাড়ির ইনস্ট্যান্ট মাইলেজ, পিকআপ, কারেন্ট কন্ডিশন, এমআইডি তে যা যা আমরা দেখতে পাই আমাদের চোখ না সরিয়ে আমরা এখানেই দেখতে পাবো, যেটা আরেকটা ইম্পর্টেন্ট সেফটি ফিচার্স। কারণ ব্যস্ততম ট্রাফিকে বা হাইওয়েতে যখন আমরা ড্রাইভ করব তখন যদি আমরা আমাদের চোখটাকে না সরিয়ে স্ট্রেটলি ড্রাইভ করতে পারি এবং সমস্ত ইনফরমেশন চোখের সামনে দেখতে পাই, এটা কিন্তু একটা আমাদের জন্য প্রচন্ড বেনিফিশিয়াল হচ্ছে। সাথে থাকছে 6টা এয়ারব্যাগ। অনেকেই বলে থাকেন যে মারুতির গাড়িতে এখন সেফটি ফিচার্স বলতে কিছুই নেই, তাদের জন্য আমার বলার যে সেফটি ফিচার্স যদি আপনি দেখেন মারুতির গাড়ি এবং সমসাময়িক সমস্ত গাড়িতে ওভারঅল একই রকম সেফটি ফিচার্স রয়ে গেছে। এখানেও যদি বলি এই গাড়ির কথা, 360 ভিউ ক্যামেরা একটা ইম্পর্টেন্ট সেফটি ফিচার, সাথে রয়েছে হেড আপ ডিসপ্লে, 6টা এয়ারব্যাগ রয়েছে, এবং যেহেতু এটা ইভি প্লাস পেট্রোল গাড়ি তো এই গাড়িতে নয়েজ যেহেতু খুব কম হয় স্টার্টিং এ, সেই কারণে আপনার সিস্টেম সেট করা আছে যাতে কিনা কি হবে সামনে যে পথিক থাকে তার কানে অব্দি যাতে নয়েজটা যায় যে পেছনে একটা গাড়ি আসছে, তাতেও দুর্ঘটনার সম্ভাবনা অনেকটা কম হবে। সাথে আমাদের নর্মাল কমন ফিচার্স যেগুলো থেকে থাকে এবিএস, ইবিডি, হিল ডিসেন্ট কন্ট্রোল উইথ হিল হোল্ড অ্যাসিস্ট, যেগুলো আমাদের যে কোনো টেরেনে আমাদের গাড়িকে ট্র্যাকশন সাহায্য করবে একদম। ঠিক আছে,
ঠিক আছে। 17 ইঞ্চ প্রিসিশন কাট অ্যালয় হুইল দেখতে পাচ্ছেন, এই গাড়িটিকে স্পোর্টি এবং বোল্ড লুকস দিচ্ছে। আচ্ছা, সাথে আমাদের যেহেতু 17 ইঞ্চ এর হুইল সে কারণে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও অনেকটাই বেশি হচ্ছে এবং উঁচু আছে প্রচুর। হ্যাঁ, এসইউভি গাড়ির মেইন বিষয়টা হলো গাড়িটা উঁচু হবে যাতে কমফর্টলি আমরা জার্নি করতে পারি, সে লং ই হোক বা যে কোনো রাফ টেরেন হোক, সেই ফিলটা আমরা এই গাড়ির দ্বারা কাস্টমারদের ফুললি দিতে পারছি। এবং কাস্টমারদের সমস্ত যা রিভিউ আছে এখন অবধি সকলেই এই গাড়িটি পারচেজ করে স্যাটিসফাইড, সেটা স্মার্ট হাইব্রিড হোক অর স্ট্রং। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা সম্পূর্ণ গাড়ির ফিচার সম্বন্ধে জানতে পারলেন। তো ম্যাডাম, এই গাড়িটার কি প্রাইস রয়েছে এই মুহূর্তে? এই গাড়িটার প্রাইসিং স্টার্ট আছে, আপনার স্মার্ট হাইব্রিড যেটা আছে স্টার্টিং প্রাইস আছে 12,47,000 থেকে, টপ মডেল স্ট্রং হাইব্রিড আপনার 22,53,000 অবধি প্রাইসিং আছে। এর তার মানে এই গাড়িটার দাম 22,53,000 টাকা, মানে কি এক শোরুম প্রাইস না অন রোড? অন রোড, মানে এর মধ্যে ট্যাক্স ইন্স্যুরেন্স এভরিথিং ইনক্লুডিং আছে। আর ফিনান্স অপশন আমাদের কাছে সমস্ত ধরনের ফিনান্স অপশন অ্যাভেলেবেল রয়েছে সমস্ত ব্যাংকের সাথে। আপনি কাস্টমার যদি নিজেও বলে যে আমি এখান থেকেই করতে চাই সেটাও পসিবল, উনি যদি বলে যে না আমাদের দ্বারা ফিনান্স করতে চায় তাহলে পসিবল, সমস্ত রকম ফিনান্সের সুবিধা অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা আচ্ছা, সব ধরনের ফাইন্যান্সের সুবিধা রয়েছে, খুবই ভালো লাগলো। বিভিন্ন গাড়ির বিভিন্ন ভেরিয়েন্টের উপর আলাদা আলাদা অফার ডিসকাউন্ট রয়েছে। বিস্তারিত জানবার জন্য আমাদের শোরুম ভিজিট করতে হবে। শোরুম অ্যাড্রেস আছে আপনার মহিষ বাথান নিয়ার জেডি হসপিটাল অথবা পরিবহন দপ্তর NH-31। ঠিক আছে, ভিজিট করবেন। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন। আর আপনারা যারা নেক্সার গাড়ি নিতে চান অবশ্যই কোচবিহারের এই নেক্সা শোরুমে আসবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে। আর বাদ বাকি যে গাড়িগুলো রইল আগামী ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি। তো ঠিক আছে।